বাহাতের প্রবল পেস সঙ্গে ব্যাটিং তাণ্ডব লীলা। মৃত্যুঞ্জয় চৌধুরী জাতীয় দলের আশেপাশে রাডারে ছিলেন, প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলের স্কোয়াডে, কথা বলবো তার সঙ্গে। মৃত্যুঞ্জয় প্রথমে অভিনন্দন, যখন স্কোয়াডে ডাকটা পেলেন উচ্ছ্বসিত তো অবশ্যই ছিলেন, প্রথম কলটা আসলে কার কাছ থেকে পেয়েছেন এবং পরিবার থেকে আসলে কেমন উচ্ছ্বাসের বিষয়টা ছিল? আমাদের যারা মিডিয়ার ভাইয়ের আছে সবাই আমাকে জানালো, তো জানানোর পরে আমি সবার প্রথমে আমার ফ্যামিলিকে জানালাম, কারণ আজ যে ফ্যামিলি এত কিছু করলো আমার এখানে আসার পিছনে তাকে জানালাম, তারপর আমার পার্সোনাল কোচ জাফর হোসেন স্যার তাকে জানালাম, তো সবাই খুব খুশি আলহামদুলিল্লাহ, এবং আমি নিজেও অনেকটাই খুশি, কারণ এটা একটা প্রাপ্তি বলা যায়। জাতীয় দল এখন যে পরিমাণ পেসার, আপনার একটা বাড়তি সুবিধা আছে, আপনি খুব ভালো ব্যাটও করতে পারেন, আমাদের টেলেন্ডার আমরা জানি যে খুব একটা ভালো ব্যাট না, এই বিষয়টা আপনাকে আগিয়ে রাখবে কি? এখন যা পেস বোলিংয়ের সিচুয়েশন সেটা মানে নতুন একজনের জন্য খুব কঠিন, যারা আছে তারা এস্টাবলিশ হয়ে গেছে অলমোস্ট, তবে এটা একটা হার্ড সিচুয়েশন এবং প্রত্যেকটা প্লেয়ারকেই অনেক সময় হার্ড সিচুয়েশন থেকে অতিক্রম করা উচিত, তো আমি যদি হার্ড সিচুয়েশনে নিজেকে প্রুভ করতে পারি আমার জন্য সহজ সিচুয়েশনে প্রুভ করা আরও সহজ হবে, তো আমি এটাকে জাস্ট একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এমন একটা জায়গায় বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচটা যেখানে আপনার খেলার খুব অভিজ্ঞতা আছে, আপনারা 2 মাসের একটা ক্যাম্প করেছিলেন ওখানে, প্রায় 10টা ম্যাচের মতো খেলেছিলেন, এটা আপনাকে বাড়তি সুবিধা দিবে কিনা যদি আসলে একাদশে সুযোগ পান? অবশ্যই একটা বাড়তি সুবিধা দিবে, কারণ জানা জিনিসটা নতুনভাবে করতে একটু অনুপ্রেরণা দেয়, কারণ ওখানে যে কেমন উইকেট কিনা, তারপরে যদি নতুন কিছু থাকে সেটা আমরা যেহেতু আগে যাচ্ছি কিছুদিন আগে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, এবং চেষ্টা করব যত সম্ভবভাবে নতুন কিছু শেখার এবং সেটা যদি সুযোগ হয় তাহলে সুন্দরভাবে ডেলিভার করার। নির্বাচকরা বলেছিলেন যে এশিয়া কাপের দল দিয়েই তারা বিশ্বকাপের দলটা ঠিক করবেন, এশিয়া কাপ হতে আর 2টো সিরিজ রয়েছে, আয়ারল্যান্ড সিরিজ, এরপরে আসলে ওয়েস্ট ইন্ডিজ আসবে, আপনার আসলে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা? যদি সুযোগ আসে বা ইচ্ছা তো সবারই থাকে, ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছা অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি, যদি সুযোগ না আসে আমি হতাশ হব না, কারণ আমার ক্যারিয়ারে এখন অনেক কিছু পড়ে আছে, আর যদি সুযোগ আসে নিজের সেরাটা দিয়ে ডেলিভার করার চেষ্টা করব যেন আমি আমার জায়গাটা পরিপক্ত করতে পারি। একেবারে শেষ প্রশ্ন, আপনার বাবার একটা গল্প আছে আপনার এতদূর আসার পেছনে, একটু যদি বলতেন। আব্বুই আমাকে লেফট আর্ম পেসার বানাইছিল, তিনি অসীম আকরামের মতো বানানোর জন্য আমাকে লেফটই বানাইছিল। আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে আব্বুর খুব ইচ্ছা ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলি, তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন ছিল যেটা আজ পর্যন্ত বা এখন পর্যন্ত আসার ক্ষেত্রে আমার খুব হেল্প করছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে, এই মৃত্যুঞ্জয় চৌধুরীদের হাত ধরেই এগিয়ে যাক বাংলা ক্রিকেট, এবং এই যে গল্পের শুরু সে গল্পের পথ চলা হোক অনেক দীর্ঘ। মিরপুরের সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।